জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আল আরাফাহ ইসলামী ব্যাংকের আয়োজনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আ.আ.মশ আরিফিন সিদ্দিক। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে সভায় ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, পরিচালক ইঞ্জিনিয়ার খন্দকার মেজবা উদ্দিন আহমেদ সহ উপব্যবস্থাপনা পরিচালক বৃন্দ এবং শীর্ষ নির্বাহী বৃন্দ অংশগ্রহণ করেন।